একটা তৃণমূলের লোককে আমরা নাগরিকত্ব দেব না তারপর ওদের খ্যামটা নাচ কাকে বলে দেখাবো। মমতা বন্দ্যোপাধ্যায় যেন বাঁচায় শান্তনু ঠাকুরের এই মন্তব্য শুরু জোরদার বিতর্ক কিন্তু হঠাৎ কিভাবে এই মন্তব্য কোন একটি রাজনৈতিক দলের একাংশের উদ্দেশ্যে তিনি ছুড়ে দিতে পারেন তা নিয়ে কিন্তু রীতিমতো প্রশ্ন উঠে গেল মতুয়াগড়ের প্রার্থী শান্তনু ঠাকুরের এই মন্তব্য কিন্তু ভোট বাক্সে প্রতিফলিত হতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ একটাও তৃণমূলের লোককে আমরা নাগরিকত্ব দেব না মমতা বন্দ্যোপাধ্যায় জানো তাদের বাঁচান ভোট প্রচারে গিয়ে এই বিতর্কিত মন্তব্য করলেন বনগার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর বলা যেতে পারে হুমকি দিলেন তিনি মঙ্গলবার ভোট প্রচারে নিয়ে শান্তনু ঠাকুরের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে যে তিনি বলছেন মমতা ব্যানার্জি লেজ লাগিয়ে ঘুরে বেড়া তাতে কিছু যায় আসে না কপাল কেটে বসে থাকুক বা পা ভেঙে বসে থাকুক আমাদের কিছু যায় আসে না তৃণমূলের কোনো কথাই আমাদের শুনতে হবে না আপনারা সেলফ ডিক্লারেশন দেবেন আর ফিজিক্যালি ভেরিফিকেশনের সময় আমাদের সঙ্গে দেখা করবেন কিংবা আমরা লোক পাঠিয়ে বলে দেব কোথায় কি করতে হবে এরপরে তিনি বলেন একটা তৃণমূলের লোককে আমরা নাগরিকত্ব দেব না তারপর ওদের খ্যামটা নাচ কাকে বলে দেখাবো মামত বন্ধpadStartে যেন বাঁচায় আমি দায়িত্ব নিয়ে বলছি কারো কোনো অসুবিধা হবে না কারো চাকরি যাবে না নাগরিকত্ব যাবে না আমি নিজে নাগরিকত্বের জন্য আবেদন জানাবো কি বলছেন শান্তনু ঠাকুর শোনাBatchNorm আপনাদের বাংলাদেশে পাঠিয়ে দেব মানে মুখ্য কি করে সেটা দেখবেন কি তিনি যদি বলেন ভোটার কার্ড আর রেশন কার্ড চিল্লাক পিছনে লেজ লাগায় ঘুরে বেড়া কিচ্ছু যায় আসে না আমাদের কপাল কেটে নিয়ে বসে থাকুক পা ভেঙে বসে থাকুক আমাদের কোনো করতে হবে না কথাই হবে হবে আমাদের তখন আমাদের সাথে একবার দেখা করবেন আমাদের সঙ্গে একবার দেখা করবেন বা আমরা আপনাদের বলে দেবো লোক পাঠিয়ে পাঠিয়ে কোথা দিয়ে কি করে আপনাদের কি করতে হবে এখন সে কথা বলবো না লোকদের নিতে দেবেন না একটা নাগরিকত্ব দেবো নাগরিকত্ব দেব না তারপরে তারপরে ওদের দেখাবো বড় বড় কথা না মমতা বন্দ্যোপাধ্যায় যেন বাঁচায় তোদের ঠিক আছে সেন্ট্রাল গভর্নমেন্টের রুল অবমাননা করলে কি হয় আপনারা আমি বলছি গ্যারান্টি দিয়ে একজন লোকেরও চাকরি যাবে না একজন লোকেরও কর্মসংস্থানে কোনো ব্যাঘাত ঘটবে না কারোর শিক্ষা ক্ষেত্রে কোনো সমস্যা হবে না এবার আমি নিজে অ্যাপ্লাই করব আমি তো সাংসদ আমি তো সিটিজেন নামে সাংসদ হলাম কি করে অবাক হয়ে গেলেন আবার কি জন্য দরকার আবেদন করার তাই না কিচ্ছুক না যে কেউ আবেদন করতে পারে ভাইরাল ভিডিও প্রসঙ্গে শান্তনু ঠাকুর বৃহস্পতিবার বলেন বাংলাদেশে পাঠিয়ে দেব। তৃণমূলের মা যিনি তিনি যদি বলেন ভোট কার্ড আধার কার্ড থাকলে নাগরিক তাহলে তাই হবে এনআরসির সময় ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে তখন ওর মার কাছ থেকে নাগরিকত্ব নেবে ব্যাপারটা বোঝার আছে এটা ভারতবর্ষের নাগরিকত্ব পশ্চিমবাংলার নাগরিকত্ব নয় মমতা বন্দ্যোপাধ্যায় যদি শেখ হাসিনার মতো ভেবে বসে যে বাংলাকে আলাদা করে নিয়েছে তাহলে কপালে দুঃখ আছে কি বলছেন শান্তনু ঠাকুর শোনাব আপনাদের বাংলাদেশে পাঠিয়ে দেবো তৃণমূলের মাঝিনি তিনি যদি বলেন ভোটার কার্ড আর রেশন কার্ড থাকলে নাগরিকত্ব তাহলে তাই রে বাবা এনআরসির সময় ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে আর কি ওর মার কাছ থেকে তখন মার কাছ থেকে তখন ভোটার এই ভারত ভারতবর্ষের নাগরিকত্ব নেবে এটা শুনে রাখবেন ভারতবর্ষের প্রসঙ্গত মঙ্গলবার গাইঘাটার পাঁচপোতা এলাকায় ভোট প্রচারে বক্তব্য রাখেন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর সেখানে তিনি নাগরিকত্ব নিয়ে বিতর্কিত এই মন্তব্য করেন বনগা লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী ও বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস বলেন শান্তনু ঠাকুরের কথাই পরিষ্কার তারা বাংলাকে এবং ভারতকে ভাগ করতে চায় কি বলছেন তিনি শোনাব শান্তনু ঠাকুরের কথার মধ্যে তো খুব পরিষ্কার যে এরা ভারত ভাগ করতে চাই এরা বাংলা ভাগ করতে চায় সে তো পরিষ্কার ওর কথার মধ্যে বোঝা গেল যে এইভাবেই ওরা আজকে ভারতবর্ষকে খণ্ড বিখণ্ড করতে চাইছে বাংলাকে সেইভাবেই করতে চাইছে একটা পরিষ্কার পরিচ্ছন্ন ক্ষমতা থাকে বাংলার মানুষকে আমার বনগাঁর মানুষকে ক্যাম্পে করবার যে চক্রান্ত করেছে সেই চক্রান্ত আমরা ব্যর্থ করবো নিয়ে আর ক্ষমতা নেই এরপরে আক্রমণ মমতা বালা তিনি কে বলছেন শোনাবো আপনাদের আমরা বলছি শান্তানু ঠাকুর যদি হিম্মত থাকে তাহলে বিজেপি দিয়ে দেখা আমরা চাই বিজেপি নাগরিকত্ব পাক তাহলে আমরা শান্তি পাবো তৃণমূলের জন্য দেওয়ার কোনো চিন্তা ভাবনা করতে হবে না তৃণমূলের জন্য দিদিও অনেক করেছে এবং করছে উনি বলছে যে আমার পশ্চিমবাংলায় আমি কারোর বে নাগরিক না এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিক দীপক দেখাবো আপনাদের দেখো গত মাসে বিজ্ঞপ্তি জারি করে ভারতের কেন্দ্রীয় সরকার সি এ অর্থাৎ সংশোধিত নাগরিকত্ব আইন চালু করেছে এবং তুমি জানো যে এই আইনে বলা রয়েছে যে আগে যারা বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তান থেকে ভারতে আসবেন তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে এবং সেখানে সেক্ষেত্রে রাজনৈতিক কোনো রং বা কালার দেখা হবে না এবং সেই অনুযায়ী প্রক্রিয়া শুরু হয়েছে কিন্তু এরই মাঝে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী এবং বনগার সাংসদ শান্তনু ঠাকুর তিনি একটি মন্তব্য করেছেন গত মঙ্গলবার যখন আহ একটি নির্বাচনী প্রচারের অংশ ছিল সেখানে এই সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে যখন তিনি তার বক্তব্য উত্থাপন করেন বক্তব্য রাখছিলেন সেই সময় কিন্তু একটি বিতর্কিত মন্তব্য করে বসেন আর তিনি তাকে বলতে শোনা যায় যে তৃণমূলের কাউকে নাগরিকত্ব দেওয়া হবে না এবং তার একটা ব্যাখ্যাও দিয়েছেন তিনি বলছেন যে তৃণমূলের নেত্রী অর্থাৎ তৃণমূলের মা মমতা ব্যানার্জি তিনি বলেছেন তিনি বারবারই করে বলেছেন যে যাদের আধার কার্ড থাকবে যাদের আহ রেশন কার্ড থাকবে বা যাদের ভোটার কার্ড থাকবে তারা প্রকৃত অর্থেই এই দেশের নাগরিক সুতরাং তাদের নতুন করে নাগরিকত্বের দরকার নেই তো আমি বলবো মানে এটি শান্তনু ঠাকুরের বক্তব্য যে আমি বলবো তৃণমূল সেই থাকুক তাদেরকে নাগরিকত্ব আমরা দেব না এবং আমরা খ্যামটা নাচ দেখাবো এবং মমতা ব্যানার্জি যদি পারেন তাহলে এই তৃণমূলের কে বাঁচান এটাও আমরা দেখে নেব এবং এরপরে তিনি বলেন যে তৃণমূল কে কি বলছে বা তৃণমূলের মমতা ব্যানার্জি কে কী বলছে সেটার দিকে খেয়াল করার কোনো দরকার নেই আপনারা নির্ভয়ে থাকুন আপনারা আবেদন করুন নাগরিকত্বের জন্য আবেদন জানান এবং সেলফ ডিক্লারেশন দিন এবং ফিজিক্যাল ভেরিফিকেশন যখন হবে তখন আমাদের কাছে আসুন এবং পরবর্তীতে যদি প্রয়োজন হয় তাহলে আমরা আমাদের কাছে মানে কাছে আপনাদের লোক পাঠাবো এক্সপার্ট পাঠাবো এবং কখন কিভাবে কি কাজ করতে হবে কিভাবে এগোতে হবে সেগুলো সমস্ত প্রক্রিয়াটা আপনাদেরকে বলে দেওয়া হবে সুতরাং আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনারা বে নাগরিক হবেন না আপনারা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন না কিন্তু আমি পরিষ্কার করে বলে দিচ্ছি যে তৃণমূলের কাউকে নাগরিকত্ব দেওয়া হবে না এবং কেন দেওয়া হবে না তিনি বলেছেন এই এই প্রসঙ্গটি ব্যাখ্যা করে বলেছেন যে মমতা ব্যানার্জি যদি পারেন তাহলে তাদেরকে যেন বাঁচান এবং তাদেরকে খ্যামটা নাচ কিভাবে নাচতে হয় সেটা আমরা দেখিয়ে দেব। এরকম ভাবে আক্রমণ করেন এবং গত মঙ্গলবার দিন যখন তিনি এই মন্তব্য করেন তার যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেই সম্পর্কেই যখন গতকালকে আহ বৃহস্পতিবার যখন তিনি একটি নির্বাচনে প্রচার ছিলেন এবং তাকে জিজ্ঞাসা করা হয়েছিলেন অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব শ্রেণীকে